আমি উনিশশো একাত্তর তো দেখিনি একটা মুক্তিযুদ্ধের যুদ্ধের মতো হবে তো আমি ভাগ্যবতী যে আমি প্রথম থেকে এটার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি আমি রাস্তায় নামতে পেরেছি আমার এই যুদ্ধটা দেখার সৌভাগ্য হয়েছে বা অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমি অবশ্যই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আমি একটু আগে বলছিলাম যে একদমই সব ধরনের বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বাক স্বাধীনতা থাকবে জব জায়গা থাকবে সরকার এবং জনগণের ভিতরে কোনো দূরত্ব থাকবে না এবং যে সরকার কেবলমাত্র রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কথা ভাববে কোনো ব্যক্তির স্বার্থে কথা ভাববে না অনেকেই অনেকভাবে দেখছে অনেকেই বলছে যে তারা সমন্বয় কোটায় এখানে এসেছে কোটার বিরুদ্ধে আন্দোলন করে তারাই কেন হচ্ছে বাট এই মুহূর্তে আপনি কাকে বিশ্বাস করবেন তারা তো অ্যাটলিস্ট ভেতর থেকে দেখেছে বা তারা অ্যাটলিস্ট এত রক্ত ঝরিয়ে যেহেতু এনেছে এটা এই মুহূর্তে অন্যান্য উচ্চ সরকারি উচ্চ কর্মপদস্থ যারা আছেন তারা কিন্তু অনেকেই আগের সরকারের সাথে যুক্ত বা আগের সরকার তাদেরকে বাছাই করেছিলেন তো তাদের তাদেরকে আনার থেকে আমার মনে হয় যে স্টুডেন্টরা এত কষ্ট করে এনেছে তাদের তারা এটা ডিজার্ভ করে আমি আমি টিকটকেই বললাম যে দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রি মহল এবং অনেক জায়গায় অনেক প্রমাণ এসেছে কারা করছে এবং আমি যেহেতু আমাকে এখন আমি বললাম যে তারা বলেছে যে আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে দূর থেকে তারা অনেকেই বলছে আওয়ামী নিজেরাই তো বাঁচতে পারছে না তারা কিভাবে মাঠে আসবে কিন্তু না তারা দূর থেকে অপারেট করছে মানুষ মোবাইল চলে আপনি একটা ফোন দিয়ে যদি বলেন ওখানে আক্রমণ করেন এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না এবং এটা প্রমাণ পাওয়াও গেছে তো এই কুচক্রি মহলটা যার চেষ্টা করছে ঢাকায় একটা আতঙ্ক তৈরি করার ডাকাতি আতঙ্ক কিংবা ভাঙচুর করে লুটপাট করে লুটপাট শুধু যে আওয়ামী লীগ করছে তাও না কিছু গরিব লোকরা হ্যাঁ সহ্য সন্তান লোকরাও করছে আমি অস্বীকার করবো না কিন্তু আওয়ামী লীগ একদম উদ্দেশ্যপূরণ চেষ্টা করছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার যেটা তারা বলবে যে শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল আমাদের দেশ তাকে ছাড়া চলবেই না আমরা হিন্দুদের উপর বা মায়ুটিসের উপর আমরা আক্রমণ করছি হুইচ ইজ অ্যাপসুলিটি রক তারা বরঞ্চ হিন্দুদের উপর আক্রমণ করে আমাদের মুসলমান হিন্দুর ভাতৃত্বর বাড়িয়েছে আমরা এখন মুসলমানরা যে প্রোটেক্ট করছি হিন্দুদেরকে সো ইস আ ভেরি পজিটিভ পয়েন্ট আমরা বাংলাদেশকে কোনোভাবেই আসলে আটকে রাখা সম্ভব না এখন আর আমরা তো রক্ত দিতে শিখে গেছি আমরা দেশকে ভালোবাসার মজা শিখে গেছি আমাদের ভেতরে যে দেশপ্রেমটা ছিল এটাকে আমরা তো জানতাম না আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি আমি যে আমি যখন রাস্তায় নামি আমি আমাকে বলতেছিলাম আমার আম্মু প্রায় পাগল প্রায় হ্যাঁ আমি বলতেছি আম্মু প্লিজ ভয় পেও না আমি ছোটো ভাইটা আমার ছোটো ভাইটা আন্দোলন করেছে আমার আপন ছোটো ভাই ওরা প্রতিদিন বাসায় এসে থাকতো ব্যালট লিখতো এটা লিখতো এটা লিখতো তো আমি এটা দেখে আমার রে ভাই আমার ছোটো ভাই বোন এত ভালোবাসে আমি রাস্তায় নামতে কিসের ভয় তো নেমে গেছি তো এখন যেহেতু তারা ভালোবেসে ফেলছে দেশকে এত এবং সবার ভেতরে যে একটা ম্যাসিভ দেশপ্রেম জেগে জেগে গেছে এখন এই দেশকে থামানো সম্ভব না ইনশাল্লাহ ভাই আমি বাসা থেকে পালাই এটা কি বলবো আমি বাসায় আমার যখন আমি এই পোস্ট যে আমি তিরিশ জন স্টুডেন্টকে সতেরো তারিখ যখন করি তিরিশ জন মেয়েকে আমার বাসায় আমি আশ্রয় দিব আমার আসা দেওয়া জায়গা আছে তখন আমাকে হুমকি দেওয়া হয় বাসায় তো আমি সবাই আমি জানি তাদের অবস্থানটাও বুঝতে পারি যে তারাও ভয় একটা ছিল কারণ আমাদের বাক তো ছিল না তাদেরকে একতরফা দোষ দেওয়াও যায় না একদমই কারণ ওই যে আয়নাঘর বিষয়টা আপনি কথা বলবেন আপনাকে আয়না ঘরে আটকায় রাখবে সো কে রিস্কটা নিবে তো তাদেরও এটাও আমি এটাই এটাই বলছি যে এখন আসলে কে কি বলে নাই কে অন্যদিকে ছিল তাদেরকে দোষ না দিয়ে সবাই একসাথে এখন আগে আসতে হবে এখন ওই খোঁচাখুচিরও জায়গা নাই এখন আমাদের আর এখন আমাদের আর ওদেরকে আক্রমণ করা প্রতিশোধ নয় এটা তো নাই তারা সবাই আমাদের বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগ ছিল তারাও আমাদের দেশের জনগণ তাদেরকেও আমরা প্রোটেক্ট করবো দ্যাটস এটা এরকম বাংলাদেশে আমরা চাই কোনো বৈষম্য থাকবে না 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 অবশ্যই না অবশ্যই না তিন মাসের ভেতরে তো এখন আইনশৃঙ্খলা ঠিক করতেই সময় লেগে যাবে দেশ অবশ্যই আমার মনে হয় তিন বছর ইজ আ ভেরি পারফেক্ট টাইম তিন বছর সময় লাগেই অ্যাটলিস্ট দেশটাকে একটা বেসিক কন্ট্রোলে আনা কারণ দেশে আমরা জানি যে প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি আমি জানি না আমি এক পরিসংখ্যান ঠিক বলছি কিনা এত কোটি এত হাজার কোটি টাকা লোন রেখে আমাদের পদত্যাগ করে চলে গেছেন আমাদের সরকার এবং বিভিন্ন ধরনের বড় বড় অর্থ পাচার হয়েছে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করেছে পাচার করেছে কদিনে তো এই এগুলো তো আমাদেরকেই চুকাতে হবে তো এই সরকার আমাদের যে অন্তর্বর্তী সরকার এরা যদি এখনই চলে যায় বা অল্প সময় পায় তাহলে এগুলো আসলে ফিক্স করা যাবে না একটা বেসিক সময় লাগবেই স্ট্যাবিলিটি ফিরিয়া ফিরিয়ে আনতে এবং আমি একটা পোস্ট করছিলাম যে আমাদের উচিত উই শুড ট্র্যাক ডাউন শেখ হাসিনা তাকে বাংলাদেশে এনে ইনভেস্টিগেশন আন্ডার আনা উচিত তার সাথে অন্যান্য যে বড় ব্যবসায়ী কিংবা বড় মন্ত্রী মিশ্রা যারা আছেন তারা কিভাবে কোথায় কীরকম অর্থ পাচার করেছে কীরকম অর্থ আত্মসাত করেছে সেগুলোর হিসাব নিকাশ নেওয়া উচিত এবং তাদের সেই অর্থ বা তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের জনগণের উপকারে ব্যবহার করা উচিত হ্যাঁ তো সেগুলো বাজেয়াপ্ত করেন সেই চারশো কোটি টাকা বাংলাদেশের জনগণের উন্নয়নের কাজে ব্যবহার করেন এটাই তো দেশইচ অ্যাকাউন্ট তাদের যেটা অ্যাকাউন্ট হোক বাংলাদেশ অ্যাকাউন্ট হোক তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করেন ফ্রিজ করে সেই টাকাগুলো বাংলাদেশের উন্নয়নে ব্যবহার করেন আমি তো ভয় পাই না ভাই আগে থেকেই ভয় পাই না আগে থেকেই দেখেন না আমি তো প্রতিবাদ করে আসছি সব সময় যেই সময় যে অন্যায় হয়েছে আমলওয়েজ আউট স্পোকেন সো আমি বলছি এটা নিয়ে